যে বিকেএসপির এখন ফুটবলের কথা যদি বলি, ফুটবলের ভর্তি প্রক্রিয়াটা এখন অনেক ভালো হয়েছে। তো এখানে আসলে একজন ফুটবলার ফুটবল যে ফুটবলে ভর্তি হবে তাকে আসলে ফুটবলের দিন শেষে যে ফুটবল খেলার ভিতরে একটা ম্যাচের ভিতরে সে কীরকম করছে ওইটার উপর ডিপেন্ড করতেছে যে সে কোন লেভেলের কতটুক ট্যালেন্ট। আসলে ফুটবলের যদি চারটা কর্নার বলি যেটার উপর বেস করে একটা প্লেয়ারকে ট্যালেন্টকে হান করা হয়, সেটার ভিতরে একটা থাকবে টেকনিক্যাল ফ্যাক্টর, একটা থাকবে ফিজিক্যাল ফ্যাক্টর, একটা থাকবে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, আরেকটা হচ্ছে গিয়ে সোশ্যাল ফ্যাক্টর। এইগুলোর সমন্বয়ে একটা প্লেয়ারকে আমি চুজ করব বা সিলেক্টর যারা আছেন তারা চুজ করবে। টেকনিক্যাল ফ্যাক্টরটাই মূলত মেইন একটা একটা আপনি 20 মিনিটে একটা ছেলেকে টেকনিক্যাল ফ্যাক্টরটাই বেশি গুরুত্ব দিব আমরা। সেই ক্ষেত্রে যেটা হয় যে তার ফার্স্ট টাচ কেমন, তার ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে সে কীরকম, তারপরে তার স্ট্রাইক করার বা শুটিং করার অ্যাবিলিটি কীরকম, বাট আরেকটা আছে যেরকম টেকনিক্যাল অ্যাবিলিটি মানে প্রেশার মোমেন্টটা তার টেকনিক্যাল অ্যাবিলিটিটা কীরকম। মূলত এই জিনিসগুলাই মূল, পাশাপাশি যেটা একটা একটা আন্ডার 13-এর একটা ছেলের যে মাসল থাকার কথা, সেরকম দৈহিক গঠনটা সেরকম আছে কি না, একেবারে লিকলিকে কি না, ব্যাপারগুলো আছে। পাশাপাশি যেটা আমি আরেকটা বললাম যে সাইকোলজিক্যাল, সে মোটিভেটেড কি না, খেলছে মাঠের ভিতরে সবাই খেলছে সে টিমের সাথে এক হতে পারছে কি না, একটা প্রেশার মোমেন্টে সে টিমকে কীভাবে হ্যান্ডেল করছে, ছোটো ছোটো জিনিস, বাট এইগুলো আসলে একজন সিলেক্টর। আরেকটা যেটা বলছিলাম যে সোশ্যাল বিহেভিয়ার, মানে সোশ্যাল বিহেভিয়ারটা খুব কম সময়ের ভিতরে দেখা যায় যে আপনি আপনার টিমমেটের ভিতরে আপনার আপনার টিমমেটদের সাথে আপনার অ্যাটিটিউডটা কেমন বা অপোনেন্টের সাথে আপনার অ্যাটিটিউডটা কেমন, আপনি খুব রাফ করে খেলছেন নাকি না খুব রেসপেক্ট করছেন, অপোনেন্টকে রেসপেক্ট করছেন খেলার ভিতরে, যে পড়ে গেছে একটা অপোনেন্ট পড়ে গেছে তাকে উঠালেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ফ্যাক্টর। তো এই জিনিসগুলোই তো একজন ট্যালেন্ট হান করার জন্য এখন বিকেএসপি যে ভর্তি প্রক্রিয়া নিয়েছেন তারা এইগুলোর উপরেই যাচ্ছেন।